বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে। তাই আমার ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট, এবং আপনি যদি সমাজ সচেতন হন এবং মানুষের উপকার করতে চান তাহলে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। কারণ আমরা তো টাকা পয়সা দিয়ে মানুষের উপকার করতে পারি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার করা যায় তাহলে কেন করবেন না। তাই আমি বলবো আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, আর সাথে সাথে অবশ্যই নিজে এবং অন্য সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহ প্রদান করবেন। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য নিরলস প্রাণপাত পরিশ্রম করে চলেছেন স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চের কর্মীগণ। ভারত সরকারের অনন্য সাধারণ চিকিৎসা কেন্দ্রটি উড়িষ্যার গুরুত্বপূর্ণ দুটি শহর কটক ও ভুবনেশ্বর হতে 30 কিলোমিটার দূরে কটক জেলার ওলটপুর নামক গ্রামের ছায়াঘেরা নির্মল শান্ত পরিবেশে অবস্থিত। এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা দিব্যাং বা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগের অধীনে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক সরকার এখানে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রস্থেটিক্স এবং অর্থেটিক্স এই তিনটি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করে উৎকল বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বরের সাথে। স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন নয়াদিল্লিতে ডিএনবি এর জন্য বিশেষ জনপ্রিয়তা ও স্বীকৃতিও রয়েছে। এটি সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন কোর্স, পুনর্বাসন, পেশাজীবীদের অবিরাম চিকিৎসা, শিক্ষা কোর্স, সরকারি কর্মকর্তাদের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করে এবং বেসরকারি প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের আত্মীয় স্বজন প্রভৃতি। এটি একটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে হাড় ও শিরার বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। সারা বিশ্ব তথা এশিয়া মহাদেশের এই দুটি বিভাগের অন্যতম সেরা হাসপাতাল এটি। প্রতি সপ্তাহের শনি রবি ও ছুটির দিন বাদে পত্রহ বহির্বিভাগে রোগীর ভিড় লক্ষণীয়, তবে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভিড় বেশি থাকে। কারণ সপ্তাহের এই দিনগুলিতে বিশিষ্ট ডাক্তারগণ রোগী দেখে থাকেন, তবে দূর থেকে রোগী দেখাতে গেলে সোম ও মঙ্গলবার যাওয়াই ভালো। কারণ ভর্তির ব্যাপার থাকলে এই দুদিন শয্যা খালি থাকার সম্ভাবনাই বেশি। বহির্বিভাগে রোগী দেখানোর জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটাতে হয়। পুরনো রোগীদের ক্ষেত্রে এটি হয় 5 টাকা। প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সার্টিফিকেট অর্থাৎ UDID কার্ড থাকলে ফিজিওথেরাপি ও অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে, অন্যথায় ন্যূনতম মূল্য প্রদান করতে হয়। অন্যান্য রোগীদের হাসপাতালের পরিষেবা পেতে হলে স্বল্প টাকা খরচ করতে হয়। সেরা চিকিৎসার পাশাপাশি বিশ্বমানের ফিজিওথেরাপি, যেটা এখান ছাড়া ভারতবর্ষের অন্য কোথাও পাবেন না। সম্পূর্ণভাবে বিকলাঙ্গ রোগী সঠিক সময়ে বা সঠিক বয়সের মধ্যে এই চিকিৎসা কেন্দ্রে এলে সেরে যাবে নিশ্চিত। কত যে সিপি পেশেন্ট এখানে সেরে গেল তার ইয়ত্তা নেই। হাড় ও শিরার যে কোনো সমস্যা হলে একবার এখানে এসে চিকিৎসা নিতে পারেন। অনেকে বলে থাকেন জন্মগতভাবে চলতে পারে না, শুনতে পাই, অথচ কথা বলতে পারে না।
মুখ দিয়ে লালা ঝরে, হাত পা বাঁকা, কারো বা পা ছোট বা হাত বা হাত ছোট, এই রোগ কখনোই সারে না। কিন্তু আমি নিজে চোখে এরকম সমস্যাযুক্ত রোগীকে সুস্থ হতে দেখলাম এখান থেকেই, কত রোগীকে সুস্থ হতে দেখলাম স্পাইনাল কর্ড ইঞ্জুরির, স্ট্রোক বা অন্যান্য দুর্ঘটনায় আক্রান্ত হাড় ভাঙা রোগীরাও এখানে অনায়াসে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শুধুমাত্র হাসপাতালের রোগীদের পরিষেবা প্রদানই নয়, তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে পার্কে বসার ব্যবস্থা, যা হাসপাতালের অন্দরেই। এখানের ইনডোর পেশেন্টরা সম্পূর্ণ স্বাধীন, সকাল 8টার পর থেকে রাত্রি প্রায় 8টা পর্যন্ত যে কোনো সময় তারা বাইরে আসতে পারেন বেড়ানোর জন্য। বিশেষভাবে উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি, এখানে অস্ত্রোপচার ঝুঁকিহীন এবং সাফল্যের হার প্রায় শতভাগ। এতক্ষণ তো শুধু অন্দরেই রইলাম, বহির্বিভাগের কোথাও একটু এবার বলি। এর জন্যও রয়েছে ব্যবস্থা, ছুটির দিন ও রবিবার বাদ দিয়ে প্রত্যহ বেলা 11টা ও সন্ধ্যা 7টায় জনপ্রতি 5 টাকা করে টিকিট কেটে পেয়ে যাচ্ছেন পেটপুরে খাবার। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্যও পুরনো বিল্ডিংয়ের সামনেই রয়েছে ব্যায়ামের বহু যন্ত্রপাতি সহ ফাঁকা মাঠ। ছুটির দিন সহ যে কোনো দিন এই যন্ত্রপাতির সাহায্যে রোগীরাও ফিজিওথেরাপি সেরে নিতে পারেন। হাসপাতালের বিভিন্ন বিভাগের পাশাপাশি বাইরে আছে একাডেমি বিল্ডিং, বয়েজ ও গার্ল হোস্টেল, এবং বহির্বিভাগের রোগীর সাথে একজন আত্মীয় থাকার জন্য খুবই অল্প মূল্যে ডরমেট্রি প্রভৃতি। আউটডোর পেশেন্ট ও তার আত্মীয় স্বজন বাইরে থাকতে চাইলে দিনপ্রতি 50 থেকে 500 টাকার বিনিময়ে আরোগ্য ভবন, আনন্দ কমপ্লেক্স, জগন্নাথ ভবন, নন্দকলোনি ছাড়াও অনেক রুমের আপনারা উলুটপুরে পেয়ে যাবেন। খাবার জন্য রয়েছে হাসপাতালের পাশেই মামালি হোটেল, তৈজসপত্র গ্যাস ভাড়া নিয়ে ও বাজার সামগ্রী ক্রয় করে নিজেরাও রান্না করে খেতে পারেন। অন্যান্য দ্রব্যের দোকানের পাশাপাশি ঔষধ দোকান হাসপাতালের পাশেই রয়েছে, রয়েছে এটিএমও। এই ভিডিওটি আমি সমাজসেবার উদ্দেশ্যে বানালাম, তাই এই হাসপাতালে পৌঁছাতে না পারলে আমাকে সরাসরি ফোন করতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বারও আপনারা পেয়ে যাবেন। হাসপাতালের সম্পূর্ণ ঠিকানা, বিভিন্ন বাড়ি মালিক, ঔষধ দোকান, অটো চালকদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন হাসপাতালে পৌঁছানোর সঠিক ঠিকানা। আমার ডেসক্রিপশন বক্সটি একবার চেক করে নেবেন। সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে ওলটপুরে এসে চিকিৎসা করান। সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু এটা বলতে পারি পরিতৃপ্তি পাবেন অনেকখানি। নমস্কার।